আর এদিকে রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাজভবনের সামনে বিজেপির বিক্ষোভ বিজেপির কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা এই সরকারের আর একদিনও থাকার অধিকার নেই আমরা রাজ্যপালকে বলতে চাই আর রোজ টুইট হবে না বাংলা তিনশো ছাপ্পান্ন চায় বাংলা তিনশো ছাপ্পান্ন চায় এই রাজ্যে সরকার একদিনও থাকা চলে না খুনি ধর্ষণকারী চোর সরকার এই সরকারের একদিনও থাকার অধিকার নেই এই মুখ্যমন্ত্রী শুধু পুলিশ দিয়ে শাসন করে এই মুখ্যমন্ত্রী একদিনও থাকার অধিকার নেই আজকে হাসখালি বাড়িতে যান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী সহ অন্য প্রতিনিধিরা তারাও পরিবারের সঙ্গে কথা বলেন পুলিশের ভূমিকায় আমরা যথেষ্টই সন্তুষ্ট কারণ ওরা সবাইকেই যতজন নাম আসে সবাইকে বয়ান করেছে আমি তো কোন মন্তব্য করব না কারণ আমি তো মুখ্যমন্ত্রীর মুখপাত্র নই সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন হিসেবে এসেছি আমি চাই যে বাচ্চাটির আমি চাই বাচ্চাটি যে মারা গেছে সে সুবিচার একটা খুব বড় সমস্যা হয়ে গেল যেহেতু দেহ যেহেতু সৎকার হয়ে গেছে ঘটনাটা একটা বড় সমস্যা আমরা সবাই বুঝতে পারছি শুধু দেহ সৎকার হয়নি বাবা মা জামা কাপড়ও পুড়িয়ে ফেলেছে সুতরাং কোনো ডিএনএ এভিডেন্সও সেভাবে রাখা নেই সেই জন্য যত দ্রুত মানে একটা কিছু করা যেত হয়তো খানিকটা স্লো হয়ে গেল প্রসেসটা কিন্তু পুলিশ যথেষ্ট ভালোভাবে কাজ করছে আমরা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা পক্সো কেস ক্লিয়ার কাট পক্সো কেস এবং সেই পক্সোকেসে যা যা দণ্ড হয় সে সমস্ত সমস্ত রকম দণ্ডই এখানে লাগবে এবং যাতে সেই দণ্ডগুলো লাগে সেদিকেই আমাদের নজর থাকবে